কনখল কনখল এমন একটা জায়গা হরিদ্বার থেকে খুব কাছে, অটো করে আপনারা চলে আসতে পারেন। কনখল পৌরাণিক স্থান। কনখলে রাজা দক্ষের সাম্রাজ্য ছিল। কনখলে শিব এসেছিলেন, সতী জন্ম নিয়েছিলেন এবং এখানের সাথে পুরাণের অনেক ঘটনা জড়িত। এখানেই সতী দক্ষের যজ্ঞে স্থানে দক্ষের যজ্ঞস্থানে নিজের দেহ ত্যাগ করেন। এটা দক্ষের ঘাট। এই দক্ষের ঘাটের পাশেই দক্ষের মন্দির আছে, প্রচুর মন্দির আছে। এখানে আছে সতী মায়ের জন্মস্থান। এই দক্ষের ঘাটে এখন আমরা বসে আছি। এখানে গঙ্গা বয়ে যাচ্ছে। এই গঙ্গা উপর থেকে আসছে, দেবপ্রয়াগ থেকে। এই মন্দিরময় কঙ্খলে কঙ্খল ছিলেন দক্ষের সেনাপতি, দক্ষের প্রধানমন্ত্রী, দক্ষের সমস্ত কিছু সাম্রাজ্য দেখতেন কঙ্খল। এই কঙ্খলই যজ্ঞের আহ্বান করেছিলেন দক্ষের হয়ে, দক্ষ যজ্ঞ, সেই বিখ্যাত দক্ষ যজ্ঞ। এখানে অনেকগুলো প্রাচীন এবং পৌরাণিক মন্দির আছে। পরে সেই মন্দিরগুলোকে রিনোভেট করা হয়েছে, সংস্কার করা হয়েছে। গঙ্গার ঘাট থেকে উঠে আসলে আস্তে আমরা প্রথমে পাব এই গাছটি। এটা সেই দক্ষের যজ্ঞস্থান, নমস্কার করা হচ্ছে। সেই দক্ষ এখানে যজ্ঞ করেছিলেন। আর এটা সতীকুণ্ড, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সতী যে কুণ্ডে, মানে এটাই সতীর মৃত্যুস্থান এবং এখানে সতী দেহ ত্যাগ করেছিলেন। গল্প অনেক রকম আছে। মন্দিরময় কঙ্খলে গল্প, সতী এখানে যোগ বলে দেহ ত্যাগ করেছিলেন। আবার আমিষ ত্রিপাঠীর বইতে আমরা পাচ্ছি সতী এখানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছিলেন। তারপর সেই দক্ষেশ্বর মহাদেব, এখানে শিবলিঙ্গর মাথাটি কাটা, এখানে দক্ষ রাজাকে শিব হত্যা করেছিলেন গলা কেটে। এটি প্রাচীন মা শীতলার মন্দির, আবার এটি সতীর মায়ের জন্মস্থান। এখানে অনেকগুলো মূর্তি আছে, অনেকগুলো দেবী দেবতার মন্দির এবং মূর্তি স্থাপন আছে। কিন্তু প্রসিদ্ধ হচ্ছে পৌরাণিক কালের, প্রাচীনকালের মা শীতলা মন্দির এবং সতীর জন্মস্থান হিসাবে। এখানে দক্ষের স্ত্রী সতীকে প্রসব করেছিলেন এই মন্দিরে। স্থানটি সতী মায়ের জন্মস্থান এবং এই স্থানটি যেটা দেখা যাচ্ছে, এটি একদম ঘাটের কাছে। গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গার ঘাট দিয়ে উঠলে এই স্থানটি। এই স্থানটি দিয়ে গেলে মূল মন্দিরে একটি জায়গা আছে, যেখানে মূল মন্দিরে পৌঁছানো যায়। সেটা অন্তত যেতে 2-3 মিনিট সময় লাগে এই মন্দির থেকে ওই মন্দির যেতে। তার মাঝখানে কিছু জনবসতিও আছে এবং অনেক মন্দির। এখানে কত মন্দির গুনে বলতে পারবো না, কিন্তু মোটামুটি অনেক মন্দির। আর এই সেই গঙ্গা, যে গঙ্গা বহু যুগ ধরে বয়ে চলেছে, সে গঙ্গা কখনো
পৌরাণিক কালের গল্পে শিবের মাথা দিয়ে আসছে, সে গঙ্গা কখনো স্বর্গ থেকে নামিয়ে আসার জন্যে মর্তের থেকে রাজা ভগীরথ গিয়ে তপস্যা করছেন। এই গঙ্গার সাথে ভারতের সভ্যতা, ভারতের সংস্কৃতি, ভারতের পুরাকাল, ভারতের ইতিহাস, ভারতের সাম্রাজ্যবাদ এই গঙ্গার সাথে জড়িত। এই গঙ্গাই মানুষকে প্রাণ যুগিয়েছে, জল যুগিয়েছে, তার সভ্যতার সমস্ত কিছু। একটা সভ্যতা করতে গেলে একটা নদী চাই। এই গঙ্গার নদীর তীরে বহু যুগ ধরে বিভিন্ন বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। একমাত্র আমাদের হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা প্রাচীনকালের, সেই সভ্যতা গঙ্গার তীরে গড়ে ওঠেনি।